এটা খাইছো এটা এটা যে কি ইয়ামি মমি তো খাচ্ছি একটু খাই দাও আবারও সেই মেরা পিঠা বা কোনো কোনো জায়গায় বলে গুলি পিঠা এটা বানাবো এটা আমাদের পছন্দ মানে অর্ষার এবং আমার খুবই পছন্দ তাই এটা বরাবরই আমি বানাই এবং অনেকবারই আমার চ্যানেল এবং পেজে আমি দিয়েছি এই জন্য আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আজকে নিলাম এবং নিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ আর এটাকে একটু মিক্স করে নিচ্ছি ফুটন্ত পানি দিয়ে এই যে ডোটা এটা মাখাতে হয় আর এই জন্য আমি এখানে 2 কাপের চেয়ে জাস্ট 2 টেবিল চামচ বেশি পানি দিয়েছি এটাই কিন্তু পারফেক্ট হবে যেহেতু আমি সবসময় বানাই আমার একটা মাপ হয়ে গিয়েছে সেই হিসেবে আমি যতটুকু চাল নিয়েছি ততটুকুই পানি দিব জাস্ট পানি যখন সেদ্ধ হয় তখন তো মানে ফুটতে থাকে তখন একটু বাষ্প হয় সেজন্য 2 টেবিল চামচ বেশি দিয়ে দিয়েছি এটা একদম এই গুঁড়াটার জন্য পারফেক্ট হবে আর এইদিকে আমি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি তেল তো অবশ্যই হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি শুটকি ভর্তা করব বলে খুবই ভালো মানের কিছু শুটকি আমার কাছে আছে বাংলাদেশ থেকে আমার বাবা মা পাঠিয়েছে আপনাদেরকে বলেছি এখান থেকে 5টা শুটকি আমি পরিষ্কার করে নিলাম এটা এখন দিয়ে দিচ্ছি এবং তারপর এরকম অল্প আঁচে আস্তে আস্তে করে ভর্তাটা করে নিব খুব কঠিন কিছু না পাটায় বেটেই করতে হবে এরকম কিছু না অনেকেই পাটা নাই বা বাটার ভয়ে খেতেই পারেন না আমি তাদেরকে বলছি এইভাবে করে দেখবেন আপনাদের আপনারা নিরাশ হবেন না 100% আপনাদের পছন্দ হবে তো এখন আমি এই ভর্তাটা এদিকে হতে থাকুক ওইদিকে আমি পিঠার জন্য ডোটা বানাবো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে অর্ষার ভর্তার প্রতিও একটা টান আছে সে বাচ্চা মানুষ সেই হিসেবে এত ঝাল খেতে পারে না বাট সে ঝালটা পছন্দ করে আমার মনে হচ্ছে সে আস্তে আস্তে ঝালটা পিক করবে ইভেন সে চ্যাপা শুটকিটাও অনেকখানি পছন্দ করে খুব বেশি খায় না হয়তো বা একটু একটু করে দেখে যে তার মা এত টেস্ট করে খায় এত বেশি ডেলিশিয়াস লাগছে সেই হিসেবে সে একটু একটু ট্রাই করে এবং আমি তাতে খুব খুশি যাই হোক এখন আমি এটাকে একদম স্ম্যাশ করে নিচ্ছি এর কাঁটা আমি ফেলি না আপনারা অবশ্যই ফেলে দিতে পারেন এটাকে এইভাবে চামচ দিয়ে এরকম করে দিলে এই কাঁটাটা আরও নরম হয়ে যায় এবং খেতে অবশ্যই সুবিধা হয় শুটকি ভর্তা তো হয়ে গেল এইদিকে এখন আমি পিঠাটা সুন্দর করে বানাবো আর পিঠা বানানোর সময়টা অর্ষার জন্য একটা এন্টারটেনমেন্ট তাই আমি চাচ্ছি ওকে নিয়েই সুন্দর করে বানাই দেখবেন এই পানিটা দিয়ে একদম পারফেক্ট একটা ডো হবে তো যারা যারা চালের গুঁড়া এবং পানি নিয়ে খুব কনফিউজ থাকেন তাদেরকে বলছি আপনারা এই পরিমাণে দিবেন পিঠা অনেক সুন্দর হবে তবে এনশিওর করতে হবে যে যখন আপনি পিঠাটা সিদ্ধ করবেন ভাপে দিবেন তখন যেন ভাপটা সুন্দরভাবে লাগে এখন আমি ডোটা বানিয়ে নিচ্ছি পুরো পানিটাই লাগবে সেটা আমি জানি দেখতে পাচ্ছেন পুরো পানিটা দিয়ে দিয়েছি একদম সফট একটা ডো হয়েছে তো ওইটাকে আমি একদম মথে নিলাম ভালো করে এদিকে একটা পাত্রে 1/2 পাত্র পরিমাণ পানি দিলাম দিয়ে এটাকে ফুটতে দিলাম এইদিকে আমি পিঠাগুলো বানাতে থাকবো তো ব্যাপারটা হচ্ছে যেই ঝাঁঝরির উপর আমি পিঠাটা দিব ওই ঝাঁঝরিটা যেন পানিটা স্পর্শ না করে জাস্ট এটার উপর পর্যন্ত এর নিচ পর্যন্ত পানি দিতে হবে যেন ফুটতে থাকলেও পানিটা পিঠার গায়ে না লাগে সেরকমভাবে পানিটা দিলেই হবে তো এখন এদিকে পানি ফুটছে আর আমি এদিকে পিঠাটা বানাই নিচ্ছি পিঠা বানানোটা দেখানোর কিছু নাই বলে আমি দেখাইনি জাস্ট ভালো করে একটা মানে মথে নিতে হবে পুরো যেই ডোটা আপনি নেবেন এবং এইটাকে একদম গোল গোল করেও আপনি পিঠা বানাইতে পারবেন গোল বানিয়ে একটু লম্বার দিকে করে একটু চ্যাপ্টা করে দিবেন আসলে এটা বানাতে বানাতে হয়ে যাবে খুব সহজ পিঠা দেখানোর কিছু নাই এইভাবে আমি পিঠাগুলো বানালাম তবে সবগুলো পিঠা সমান হলে মানে একই পরিমাণ ডো দিয়ে নিলে এটা ভালো হবে কারণ হচ্ছে আপনি যখন ভাপ দিবেন সবগুলোকে তাহলে একই সময়ে এগুলো সিদ্ধ হবে এখন আমি এটাকে দিলাম আর মোটামুটি 1/2 ঘন্টার ভেতরেই এগুলো সেদ্ধ হয়ে যাবে যদি ভাপটা ঠিকভাবে লাগে এবং এমনও হতে পারে আপনি যে পাত্রে দিয়েছেন সেটাতে ভাপটা লাগছে না ঠিকভাবে তখন একটু বেশি সময় লাগবে সেক্ষেত্রে একটু চেক করে নিতে হবে একটা পিঠা আপনার একটু ভেঙে অথবা একটু পানি দিয়ে এটা ধরলেই বোঝা যাবে যে একটা পিঠা সেদ্ধ হইলে কেমন হয় সেইভাবে বোঝা যাবে আমি এখানে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট পিঠা সিদ্ধ করে নিলাম
আপনারা যদি রাইস কুকারে ভাপ দিয়ে থাকেন তাহলে 20 মিনিটের বেশি লাগবে না। পিঠা হয়ে গিয়েছে, ভর্তা তো আগেই হয়েছিল, এখন একদম গরম গরম পিঠা আমরা খাবো দুইজনে। আর যেহেতু আমাদের পছন্দ, আমরা খাওয়ার সময় খুবই এনজয় করি। অর্ষার এখন এটা পছন্দের খাবারের মধ্যে একটা। আপনারা কোন কোন এলাকায় এই ধরনের পিঠা খেয়ে থাকেন এবং কী দিয়ে খান আমাকে জানাবেন, আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এখন আমরা খেতে খেতে একটু একটু ভিডিও করছি আর অনেক অনেক গল্প করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। টাটা। টাটা। নট কিডস কেন? It's spicy. তুমি ট্রাই করছো? এটা খাইছো? এটা এটা যে কি ইয়ামি, মমি তো খাচ্ছি। Oh, big girl, my big girl. And they're not fighting.